আইপিএল 2024-এর 35তম ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির হোম গ্রাউন্ডের অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 266 রান তোলে। জবাবে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত 19.1 ওভারে 199 রানে গুটিয়ে যায়, ফলে 66 রানের ম্যাচ জিতে নেয় প্যাট কামিন্স অ্যান্ড কোম্পানি। এদিনে ম্যাচে টসে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। টস জেতার পরে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল ঋষভ পান্ত। প্রথমে ব্যাট করতে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করতে আসা সানরাইজার্স হায়দ্রাবাদ চলতি মৌসুমে সবচেয়ে বিস্ফোরক শুরু করে। মাত্র 5 ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ 100 রান পূর্ণ করেছিল। ওপেনার ট্রাভিস হেড 16 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম উইকেট পড়েছিল 131 রানে। 12 বলে 46 রান করে আউট হন অভিষেক শর্মা, তাকে আউট করেন কুলদীপ যাদব। এরপর এইডেন মার্করামকেও প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ট্রাভিস হেডকেও আউট করেন কুলদীপ যাদব। 32 বলে 89 রান করে আউট হন হেড। এনরিক ক্লাসেন আউট করেন অক্ষর প্যাটেলকে। 8 বলে 15 রান করে আউট হন ক্লাসেন। 27 বলে 37 রান করেন নীতিশ, তাকে আউট করেন কুলদীপ যাদব। আব্দুল সামাদ 8 বলে 13 রানে ইতিহাস খেলেন। শাহবাজ আহমেদ 29 বলে 59 রান করে অপরাজিত থাকেন। আইপিএলে 2024-এর তৃতীয় ওভারের মতো সানরাইজার্স হায়দ্রাবাদ 250-এর বেশি রান করেছে। চলতি মৌসুমে হায়দ্রাবাদ দল আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর করেছে।